চট্টগ্রাম বগুড়ার পর এবার দক্ষিণের শহর বরিশালে বিএনপির তারুণ্যের সমাবেশ। বিকেলে নগরীর বেলস পার্কে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। প্রশ্ন তোলেন, এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও কেন লোডশেডিং সইতে হচ্ছে মানুষকে? পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, অনেক অনেক বিদ্যুৎ কেন্দ্র। এক সময় পার্লামেন্টে বললো যে এখন এত বিদ্যুৎ তাদের যে এখন ঘরে ঘরে তাদেরকে বিদ্যুৎ ফেরি করতে হবে। তো এখন এই বিদ্যুৎ গুলো গেল কোথায়? সেগুলো কি আপনারা গিয়ে গিলে ফেলেছেন? আবারও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ভোট সম্ভব নয়। তারা জানে যে সত্যিকার অর্থে যদি জনগণ ভোট দিতে পারে, তাদের ইচ্ছাটাকে প্রয়োগ করতে পারে, তাহলে তারা 10টা আসনও পাবে না বন্ধুগণ। পাত্তারি গুটায় সকলকে পালাতে হবে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, কখনো মেনে নেওয়া হবে না তত্ত্বাবধায়ক সরকারের দাবি, আর আন্দোলনের নামে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। নির্বাচনকে যারা বানচাল করতে চায়, যারা নাকি সংবিধান বহির্ভূতভাবে আজকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, সেই দাবি কোনো অবস্থাতে মানার প্রশ্ন ওঠে না। তারা যদি আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে এবং আওয়ামী লীগও রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করবে। এদিকে শনিবারে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে ধর্ণা দিচ্ছে বিএনপি লিপ্ত দেশবিরোধী ষড়যন্ত্রে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।